যুব বিশ্বদাবা চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের কোচ হলেন বাংলার অতনু লাহিড়ি। স্লোভেনিয়ায় 7 থেকে 19 নভেম্বর হবে এই প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে নিজে দাবা খেলার পাশাপাশি কোচিং করাচ্ছেন অতনু। তবে এবছর বয়সভিত্তিক এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেই কোনো বাংলার দাবারু। অতীতে অনূর্ধ্ব 14 অনূর্ধ্ব 8 বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সায়ন্তন, দীপ্তায়ন, মিত্রাভদের মতো প্রতিভা পেলেও এবার এই প্রতিযোগিতার জন্য যোগ্যতামান পেরোতে পারেননি কেউই। তাই কিছুটা হতাশ অতনু। পাশাপাশি ভারতীয় দলের কোচ হওয়া বেশ দায়িত্বের বিষয় বলছেন তিনি। আনন্দের ব্যাপার, দায়িত্বেরও ব্যাপার, কারণ ওয়ার্ল্ড লেভেলে, বিশেষ করে ইউথ লেভেলে, ইন্ডিয়ান টিম ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। এইটা আন্ডার 8 থেকে আন্ডার 18 অব দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস হবে, ছেলেদের আর মেয়েদের, তো অনেকগুলো ক্যাটাগরিতে হবে। আর হয়তো গত বছর এই প্লেয়াররা পার্টিকুলারলি এই টুর্নামেন্টগুলোতে ভালো রেজাল্ট পায়নি, মানে এটাতে মনে রাখতে হবে গত বছর সেম টুর্নামেন্টে দীপ্তায়ন কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে এসে গেছিলো ওয়ার্ল্ড আন্ডার 14 চ্যাম্পিয়নশিপে। সে শেষ রাউন্ড হেরে গিয়ে সে ফোর্থ আসে, নাহলে প্রায় চ্যাম্পিয়ন হয়ে গেছিলো। তো আনফর্চুনেটলি এবার একটাও বাংলার প্লেয়ার যাচ্ছে না,